আসসালামু আলাইকুম বিডি সাবিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালবেলা একটা ভিডিও করলাম ভিডিও আসলে আমার খরগোশ বাচ্চা দিয়েছে তো ভাবলাম যে বাচ্চাগুলো আমি সকালে উঠে দেখি নেই যে বাচ্চা দিয়ে দিছে তো হঠাৎ করে আমি রুমে দেখলাম যে আমার বিড়াল একটা বাচ্চা মুখে করে নিয়ে আসছে মানে বাচ্চা বের হয়ে গেছে যেভাবেই হোক যোগ দুইও আমি খাঁচায় রেখেছি তো সাথে সাথে বাচ্চা সেটা বুঝতে পারলাম যে বাচ্চা দুদিন আগে আমি বুঝেছি যে খরগোশটা বাচ্চা দেবে তো আমি খাঁচায় আটকে রাখছিলাম ওকে ছাড়ি নেই মেয়েটাকে বাচ্চা নিয়ে সাথে সাথে যে দেখি যে বাচ্চা সব পড়ে গেছে নিচে মানে খাঁচার সাইড দিয়ে ছোট বাচ্চা সব উঠে তারপরে ঠিক করে রাখলাম আর তারপরে গাছের ফুলগুলো কেটে দিলাম তো আপনার সাথে সেটাই শেয়ার করা যে গাছের ফুলগুলো আগে কেটেছি তারপরে খরগোশের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো তবে আপনারা কেমন আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি ভালো লাগে যদি পছন্দ হয় তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বিডি সাবিন ব্লগস নামে আমার একটি পেজ আছে ফেসবুক পেজ সেই পেজটিকে ফলো করবেন তো আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কারণ আপনাদের জন্য ভিডিওগুলো করা তা আমি আসলে সব প্রতিদিন সকালে গোলাপের ফুলগুলো কেটে দিই আসলে নিয়ম এটাই যে কোনো ফুল গাছ ফুল ফুটে গেলে একদম পুরোপুরি ফুটে গেলে কেটে দিতে হয় তাহলে নতুন অনেক কলি আসে এটা হচ্ছে ফুল গাছের নিয়ম তো আপনাদেরকে নিয়ে যাব এখন আমি খরগোশের বাচ্চার কাছে দেখবেন যে বাচ্চাগুলোকে কীভাবে মা আদর করছে আর ধরে রেখেছে দেখতে দিচ্ছে না আমি ভিডিও করতেছি সেটাও বুঝতেছে তো আমি খাঁচার এক ফাঁকা দিয়ে আমি একটু ভিডিওটা করার চেষ্টা করেছি আমি সম্পূর্ণ এটা ঘেরাও দিয়ে ঢেকে রেখেছি যেহেতু আমার বিড়াল আছে বা আরেকটা খরগোশ আছে তো বিরক্ত করতে পারে বা দরজাটা খুলে ফেলতে পারে তো দরজাটা আমি ক্লিপ দিয়ে আটকে রেখেছি আর এটা সম্পূর্ণ ঘেরা দিয়ে ঢেকে রেখেছি আর বাচ্চা হলে একটু অন্ধকার পছন্দ করে খরগোশের বাচ্চা হলে একটু অন্ধকার পছন্দ করে এই জন্য আমি ঢেকে রেখেছি আর বাচ্চাগুলো আমি একটা ঝুড়িতে কাপড় দিয়ে রেখেছি তো এখানেই থাকবে বড় হলে তারপরে বের করব। মানে নিজে নিজেই ঝুরি থেকে নামবে আর কি আর এই যেই মিরু আমার মিরু আমার সাথে এসে এখানে বসেছে পাখির রুমে ও আসছে ও আসছে সেই বাচ্চা যে একবার দেখছে সে বাচ্চার লোভেই চলে আসছে আসলে ও না যদি ঘরে নিয়ে আসতো আমি কিন্তু দেখতামই না যে ও বাচ্চা খরগসে বাচ্চা হয়েছে হয়তো আরও পরে দেখতাম আমি সকালে মেয়েকে নিয়েকে প্রাইভেটে গেছি আজকে প্রাইভেট ছিল তো ওইখানে যাওয়ার পরে আমি দেখতাম ওইখান থেকে আসার পরে কিন্তু ও সকালবেলা নিয়ে ঘরে নিয়ে আসাতে আমি সাথে সাথে দেখতে পেরেছি তো এটা আর কি ধন্যবাদ মিরুকে তো সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ